সে আমার মেহমান, আমি আমি তার আমি তাকে একটু মেহমানদারি করব, কি দিয়ে তাও বলে দেই, ভাত ডাল সবজি আর কুত্তার গোশত। কোরআন হচ্ছে তারা যারা শুধু কোরআন মানে কিন্তু হাদিস মানে না, অথচ হাদিসের মাধ্যমে ব্যাখ্যা করা ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইসলামের মৌলিক বিষয়গুলো শুধু দিয়েছেন এবং সেই কোরআনকে ব্যাখ্যা করতে হলে অবশ্যই হাদিসের প্রয়োজন আছে। কিন্তু যারা নিজেদেরকে মুসলিম দাবি করে অথচ শুধু কোরআন মানে কিন্তু হাদিস মানে না, তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস নাকি ভুয়া এবং এগুলো বানোয়াট। সে তার আকল কি আজকে সঠিক বলে মেনে নিচ্ছে, গোটা জাতিকে মানায় দিচ্ছে, রাসূলুল্লাহ কে আজকে সে মানতে চায় না। বুখারী শরীফ মুসলিম শরীফ সহ কোনো হাদিসকে মানা যাবে না, এমনকি যে সমস্ত সাহাবায়ে কেরামগণ রাসূল থেকে সরাসরি হাদিস বর্ণনা করেছেন সে সমস্ত সাহাবাদের এই হাদিসগুলোকেও মানা যাবে না এবং সাহাবাদেরকেও মানা যাবে না। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বাংলাদেশের আহলে কোরআনের অন্যতম কুলাঙ্গার পণ্ডিত আবু সাঈদ খানের সাথে বৈঠক করেছেন। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের একটি প্রশ্নের উত্তর দিতে পারেনি। তোমাকে আমি ইংরেজি কোরআন শরীফ দিলাম, সব ডিকশনারি দুনিয়ার ইংরেজি বাংলা উর্দু দিলাম, কুল্লুনের ব্যাখ্যা তুমি অভিধান খুলতে সাহস পাইলা না। সুতরাং আহলে কোরআনের এই ফেতনা থেকে আমাদেরকে বাঁচতে হলে তাদের সম্পর্কে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, অন্য মুসলিম ভাইদেরকে তাদের ব্যাপারে সতর্ক করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। আমিন।